قل الحمد لله والسلام على عباده الذين اصطفى بولون সকল প্রশংসা আল্লাহর প্রতি সালাম তার মনোনীত বিসমিল্লাহির রহমানির রহিম আমরা দেখলাম যে ইন্না ফি যালিকা লায়াতান লি কওমিন ইয়াতাফাক্কারুন এর পরের আয়াতে ইন্না ফি যালিকা লায়াতিন লি কওমিন ইয়াকিলুন ওয়ামা যারআ লাকুম ফিল আরদি মুখতালিফান আলওয়ানুহা এবং তিনি যা উৎপন্ন করেন তোমাদের জন্য এই মাটিতে বিভিন্ন তার রং ইন্না ফি যালিকা লায়াতান এর মধ্যেও আছে তার সৃষ্টির প্রমাণ চিহ্ন লিকওমিন ইয়াযাক্কারুন সেই লোকদের জন্য যারা তাকে সব সময় স্মরণে রাখতে চায় তাকে নিয়েই সব সময় ভাবে ওয়াহু আল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু এবং তিনি তোমাদের মানে সাখখারা লাকুম মানে তোমাদের নিয়ন্ত্রণের মধ্যে করে দিয়েছেন তোমাদের ব্যবহার উপযোগী করে দিয়েছেন সাগরকেও লিতাকুলু মিনহু লাহমান তরিয়ান যেন তোমরা সেখান থেকে মাছ শিকার করতে পারো বা তরতাজা মাংস পাও তোমরা লাহমান তরিয়ান তাজা মাংস তোমরা সেখান থেকে আহরণ করতে পারো ওয়া তাস্তাখরিজু মিনহু এবং বের করতে পারো তা থেকে হেলিয়াতান বিভিন্ন মণিমুক্তা তালবাসুনাহা যাকে তোমরা পরিধান করো অলঙ্কার হিসাবে ওতারা আল ফুলকা মাওয়াখিরা ফিহে এবং দেখতে পাও তোমরা যে নৌযানগুলো চলে সেখানে পানি কেটে কেটে বলে তাবতাগু মিন ফাদলিহি এইটা যে তিনি করে দিয়েছেন নৌ চলাচলের উপযোগী যেন তোমরা খুঁজে পেতে চেষ্টা করো তার করুণা থেকে ইঙ্গিত নৌ বাণিজ্যের দিকে 1400 বছর বা 1500 বছর আগেই কোরআন নাজিল হয়েছে এবং তারও বহুকাল আগের থেকে নূহের নৌকা আমরা জানি এবং সেটা নূহের নৌকা যে নৌকা গড়েছেন তিনি তাও আমাদের বে আয়ুনিনা ওয়া বে ওয়াহয়িনা তর্জমা করা হয় যে আমাদের চোখের সামনে এবং আমাদের নির্দেশনা অনুযায়ী ওহি অনুযায়ী নৌকা বানাতে থাকো তাহলে নৌকার যে ইঞ্জিনিয়ারিং নৌকার যে প্যাটার্ন এবং এর যে তৈরি এর যে কাঠামো এটা পানিতে কি হলে ভাসবে সেটা সরাসরি ওহির মাধ্যমে এসেছে তাহলে নৌযান এখানে আল্লাহর আদেশে বলা হয়েছে যেখানেই নৌকার কথা বলা হয়েছে আল্লাহর আদেশে আল্লাহর করুণার কথা বলা হয়েছে সেখানে ও তারা আল ফুলকা মাওয়াখিরা ফিহি এবং পানি কেটে কেটে যে নৌযানগুলো চলে তাতে বলে তাবতাগু মিন ফাদলিহি যেন তোমরা খুঁজে পেতে পারো অনুসন্ধান করতে পারো তার করুণা থেকে ওয়া লাআল্লাকুম তাশকুরুন তারপর তোমরা যেন তার কৃতজ্ঞতা আদায় করতে তো নৌ বাণিজ্যে অনেকেই তো সফল এবং আজ এই 1500 বছর পরেও এখনও হিসেব করে দেখা যাচ্ছে যে নৌ চলাচলে এবং কি নৌ মালামাল মানে মানে আগমন নির্গমনের ক্ষেত্রেও তাই না নৌপথগুলোই সবচাইতে কম দামি এবং সবচাইতে উপযোগী আরামদায়ক তো বটেই ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া তাহলে সেখানে আল্লাহ বলেছেন যে এই যে নৌ চলাচল করে তোমরা নৌ বাণিজ্য করে তোমরা তোমাদের জীবিকা আহরণ করো এক দেশ থেকে আরেক দেশে চলে যাও সেখানে এক দেশ থেকে এক দেশে মালামাল আরেক দেশে এনে তোমাদের যে ব্যবসা বাণিজ্য হয় লে তাবতাগু মিন ফাদলিহি যেন তোমরা পেতে চেষ্টা করো তার করুণা থেকে বাণিজ্যের দিকে সরাসরি ইঙ্গিত করা হয়েছে এবং যেন তোমরা তার কৃতজ্ঞতা আদায় করো তো বলছিলাম যে কারা কজনই বা এই কৃতজ্ঞতা আমরা আদায় করি বাণিজ্যে নৌ বাণিজ্যে তো সফল কত কোম্পানি কত লোক ও আলকা ফিল আরদি রাওয়াসিয়া এবং গেড়ে দিয়েছেন এই পৃথিবীতে বা ভূপৃষ্ঠের উপরে রাওয়াসিয়া
একবার সেই দৃঢ় ভূপে পর্বতমালা, এই আশঙ্কায় আন্তামিদা বিকুম, যে টলে না পড়ে তোমাদেরকে নিয়ে, ওয়া আনা, তাই না, ওয়া আনহারুন ওয়া সুবুলান। এখন এখানে যে টলে না পড়ে এই বিষয়টা নিয়েও একটু ভাববেন আপনারা সবাই, এবং আমিও আমার পক্ষে যতটুকু সম্ভব তো আল্লাহ তাআলা চেষ্টা করি ভাবার। যেমন এখানে আল্লাহ তাআলা আরও এক জায়গায় বলেছেন এই কথাটা, আরও দুই তিন জায়গায় বলেছেন যে তোমাদেরকে নিয়ে যেন ঢলে না পড়ে। এই জন্য তিনি পৃথিবীর উপরে গোল, এই পৃথিবীর বলটার উপরে পাহাড় পর্বতকে গেড়ে দিয়েছেন। তো পাহাড় পর্বত না থাকলে পৃথিবীটা যদি গোল হতো তাহলে আমাদেরকে নিয়ে টলে পড়তো, এই জিনিসটা কি বুঝে আসে আমাদের? হলো তো, তাহলে একটা জিনিস তো বোঝা যায় যে পর্বতমালাকে তিনি ভূপৃষ্ঠের উপরে গেড়ে দিয়েছেন নোঙরের মতো, অন্য জায়গায় যেভাবে বলেছেন। হ্যাঁ, তো না, এখানে বলা হয় যে হ্যাঁ, এবং বিজ্ঞানীরা দেখেছে যে পাহাড়ের উপরের দিকটা যেরকম তার পাঁচ গুণ থাকে তার ভিতরে, কল্পনা করা যায়। তাহলে এভারেস্টের চূড়া পর্যন্ত, হিমালয় পর্বতের 32,000 ফিট যদি থাকে তার, কত এরকমই তো নাকি, 36 সাগরপৃষ্ঠ থেকে 36,000 ফিট উপরে, অর্থাৎ প্লেন যেইখান থেকে চলাচল করে ভূপৃষ্ঠের উপর থেকে স্বাভাবিকভাবে প্লেন যে পর্যায়ে উঠে সহজে চলে সেই পর্যন্ত হিমালয় পর্বতের চূড়া। তাহলে এর পাঁচগুণ যদি ভূপৃষ্ঠের মধ্যে থাকে, তাহলে একজনে বললো যে একদম এপার ওপার করে দিয়েছেন। আর নিচে আবার এরকমই, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, যেন তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে, ওয়া আনহারুন, এবং সেই পাহাড় থেকে ঝর্ণা ধারা, ওয়া সুবুলান, এবং সেই পাহাড়ের ফাঁকে ফাঁকে, অর্থাৎ আমরা যেটাকে গিরিপথ বলি, বিভিন্ন পথ তিনি রেখে দিয়েছেন, লাআল্লাকুম তাহতাদুন, এই লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা সঠিক পথটি খুঁজে পেতে পারো। অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে গেলে, যেমন এটার দৃষ্টান্ত আমাদের, যেমন এখন আফগান নিয়ে যে এত ঝামেলা ইউরোপের সঙ্গে বা বড় বড় বৃহৎ শক্তির সঙ্গে, কেন? কারণ আফগানিস্তান এমন একটা জায়গায় মধ্য এশিয়ার, যে এশিয়ার দক্ষিণাঞ্চলে আসতে গেলে মানে ভূমি থেকে ভূমি আসার কোনো পথ আর নাই, এমন সমস্ত দুর্গম পাহাড় পর্বতে ঘেরা এই মধ্য এশিয়া, যে তার মধ্যে একটি গিরিপথ খাইবার গিরিপথ, যেটাকে খাইবার পাস বলে, সেই পাহাড়ে সেটা একদম আদিকাল থেকে নিয়েই আছে, এবং সেখান থেকেই মানে পশ্চিম এশিয়ার মানুষ পূর্ব এশিয়ায় ঢোকে, প্রবেশ করে স্থলপথে, ওই একটাই পথ। আসলে আফগানিস্তানে উপর থেকে ওই মানে হাজার হাজার টন বোমাই ফেলতে পারবা, কিন্তু ভূমি থেকে তাকে কাবু করতে পারবে না কোনোভাবেই, কিছুতেই কাবু করতে পারবে না। এই জন্য আফগানিস্তান তাদের খুব দরকার, কারণ না হলে মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ায় তাদের শাসন প্রতিষ্ঠার কোনো পথ আর থাকে না, এখনকার বৃহৎ শক্তি যেগুলো। ও আলকা ফিল আরদে রাওয়াসিয়া, এবং গেড়ে দিয়েছেন তিনি ভূপৃষ্ঠে, হ্যাঁ, পর্বতমালা, আন তামিদা বিকুম, যেন টলে না পড়ে তোমাদেরকে নিয়ে, ও আনহারুন, এবং ঝর্ণাধারা কত, ওয়া সুবুলান, এবং কত পথ, লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা যেখানে যাও সেখানে যেতে ইচ্ছা করলে যেতে পারো, সেটাকেও তাহাতাদুন বলা হয়েছে, যেন তোমরা সঠিক অবস্থানে বা সঠিক গন্তব্যে পৌঁছাতে পারো। ওয়ালামাতিন, আছে বিভিন্ন রকমের চিহ্ন, এবং এইটা একটা, যদি কারো পার্বত্য পথে কোনো সফরের অভিজ্ঞতা না থাকে তাহলে এইটা বোঝানো যাবে না। মানে একটা আশ্চর্য কাহিনী যে কোরআনের প্রত্যেকটি বাস্তবতা কীভাবে প্রকৃতির সঙ্গে, মানে অর্থাৎ কোরআনে যা আছে যদি প্রকৃতিকে কেউ এই চোখে দেখতে পায় তা সে তার হুবহু চিত্রণ বা হুবহু বাস্তবতা দেখতে পাবে। অর্থাৎ পাহাড়ি পথ, পাহাড় তো সব দেখতে একই রকম, প্রকৃতিগতভাবে সবই একই রকম, কিন্তু পাহাড়ির পথ, যে পাহাড়ের পথ, সেই পথ তুমি কখনোই ভুল করবে না। কারণ দেখা যায় যে একটি বাঁক অতিক্রম করে এসে সামনের যে বাঁকে এসে আমি অবস্থান করছি সেই বাঁকে ভিন্ন ধরনের একটা দৃশ্য,
আবার সেই বাঁক অতিক্রম করলে তারপরে আবার আরেকটা ভিন্ন ধরনের দৃশ্য, সেটা গাছপালার হোক বা ন্যাচারের হোক, মানে অন্যান্য উদ্ভিদের হোক বা পাহাড়ের রকম টকমের হোক, মানে কোনোটা বাঁক কোনোটা বাঁকের সঙ্গে একই রকম নয়, নবীরা নদীর আঁকা বাঁকা পথ চলার মতো। আলামাতিন ওয়াবিন নাজমে হুম ইয়াহতাদুন। এখন এখানে দেখা যায় এবং তোমরা তারকারাজি যে আছে আকাশে, সেই তারাগুলোর মাধ্যমে তোমরা যেমন পথ খুঁজে পাও, যেমন আমাদের দক্ষিণ বাংলা থেকে মাঝিরা আমাদের ছোটোবেলা দেখেছি, এখন তো কত টর্চ লাইট সার্চ লাইটের কত কিছু হয়েছে, কিন্তু একসময় মাঝিরা কীভাবে, যারা একদম প্রকৃতি নির্ভর ছিল, তারা ওই মানে বুড়া বুড়া মাঝি দেখতাম, তাদের খুব মূল্যও ছিল, বড় বড় নৌকা 400 মণ 500 মণ 800 মণি নৌকাও ছিল, চাল নিয়ে বিভিন্ন গাছ নিয়ে দক্ষিণ বাংলা থেকে ঢাকায় আসতো। তো সে সমস্ত মাঝিদের কাছে এই তারার গণনার, তারার হিসেবের কথা, কোন তারা কোন অবস্থানে থাকলে, তাদের কোন চোখে থাকলে, কখন কোথায় থাকলে, তারা কোথায় আছে রে কথা, নদীতে তখন সে চড়াইও আটকাতো না, তারা এত নিখুঁত ছিল তাদের সেই দৃষ্টি এবং তারার সঙ্গে তাদের সম্পর্ক। মরুভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রত্যক্ষ অভিজ্ঞতা দিয়েছেন, মরুভূমিতে দুইবার হারিয়ে গিয়েছিলাম। তো সৌদি বন্ধু, সে বলছে যে কোনো ঘাবড়াবার কিছু নেই, রাত্রেবেলা রাত হলেই আমরা ফিরে চলে যাব। রাত হয়েছে, সে তারার অবস্থান দেখে তারাটারা সব আকাশ সেজেছে, হ্যাঁ সুন্দর সুন্দর মতো এইভাবে একদম দেখে 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 গাড়ি চালিয়ে ক্যাম্পে চলে এসেছি আমরা। মরুভূমি একদম, মরুভূমির সমস্ত পথ চলাই তারকা নির্ভর, আকাশের তারা দেখে দেখে তারা কোথায় আছে সেটা তারা বুঝতে পারে। আচ্ছা, তাহলে ওয়ালামাতিন ওয়াবিন নাজমে হুম ইয়াহতাদুন, এবং যারা এবং তারকাগুলোর সাহায্যে তারা যেন সঠিক জায়গায় পৌঁছাতে পারে, সন্ধান পায়। আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুকু, মান্যতার ক্ষেত্রে এতগুলো কথা বলার পরে একটা প্রশ্ন আল্লাহ করলেন, আচ্ছা যিনি সৃষ্টি করেন আর যারা সৃষ্টি করে না তারা কি একই রকম, বা যিনি সৃষ্টি করেছেন, তাই না, মান ইয়াখলুকু, যিনি সৃষ্টি করেন কামান, তিনি কি তাদের মতো, লা ইয়াখলুকু, যারা কিছুই সৃষ্টি করে না। আফালা তাদাক্কারুন, তোমরা কি একটু ভেবে দেখবে না। তার মানে এই যে মানুষের মধ্যে উপলব্ধি জাগাবার যে চেষ্টা কোরআন করে, আল্লাহ তাআলার প্রতিটি বাণী ও বার্তা যেই চেষ্টা, যেই উদ্বুদ্ধ মানে যেটা করতে জিজ্ঞেস, মানে যে সমস্ত প্রকৃতিকে দেখি আল্লাহ তাআলা যে সমস্ত কথা জিজ্ঞেস করেন, এর আসলেই কোনো উত্তর আমাদের কাছে আছে? ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, আর যদি তোমরা গুনতে চাও আল্লাহর এত অনুগ্রহ, কারণ সমস্ত প্রকৃতিই তো, যেমন আমরা সূরা বাকারা কি পড়ে এসেছি, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়ান, 28 আয়াত বোধ হয়, আয়াত নম্বর 28 না, সেই তিনিই তো সৃষ্টি করেছেন যা কিছু আছে এই পৃথিবীতে, তার সব তোমাদের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়ান, তোমাদের জন্যই যা কিছু আছে এই ভূপৃষ্ঠের উপরে। তো ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, যদি তোমরা গুনতে চেষ্টা করো বা গুনতে চাও আল্লাহর করুণা কত তোমাদের উপরে, লা তুহসুহা, গুনে শেষ করতে পারবে না তা। ইন্নাল্লাহ আলা গাফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, তিনি দয়ালু। আল্লাহু ইয়ালামু, এবং তিনি জানেন, মা ইউস্তুসিরুনা ওয়া মা তুলিনুন, কি তোমরা গোপন করো আর কি তোমরা প্রকাশ করো। ওয়াল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আর যারা ডাকে আল্লাহ ছাড়া অন্যদেরকে, লা ইয়াখলুকুনা শাইয়ান, যারা সৃষ্টি করতে পারে না কিছুই, ওয়াহুম ইয়খলাকুন, বরং তারাই সৃষ্টি করা। হ্যাঁ সেই তো আঙ্গুলে ধরে বসে আছি, ওয়া মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আন্দাদান, মানুষের মধ্যে কিছু মানুষ এমন যারা আল্লাহর মতো করে মানার মতো বানিয়ে নিয়েছে বা ধরে নিয়েছে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ভালোবাসে তাদেরকে যেই ভালোবাসা পেতে পারেন কেবল আল্লাহ,
বা আল্লাহর মতো, যেমন আল্লাহকে ভালোবাসতে হয় সেরকম ভালোবাসা তারা পায়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা আল্লাহকে বিশ্বাস করে তারা আল্লাহর বিশ্বাসে অত্যন্ত কঠিন বা অত্যন্ত দৃঢ়। তো এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে আমরা সামনে যদি রাখি, এখন এখন যে পীর পূজা মাজার পূজা তাই না, এগুলো যে আমরা দেখি তার রকমটা কীরকম, আমি জিজ্ঞেস করেছি কোনো মানে অন্তত দুই তিনটি পীরের মুরিদদেরকে জিজ্ঞেস করেছি, ভাই একটু বুকে হাত দিয়ে সত্যি কথা বলবেন যে ঠিক পীর সাহেবকে যেইভাবে সম্মান করেন, যেভাবে ভালোবাসেন, যতটা ভয় পান, আল্লাহই কি ওইরকম ভালোবাসেন, ওইরকম ভয় পান, অতটা শ্রদ্ধা করেন? চুপ। আমি সজ্ঞানে বলছি, আমি তাদের কাছ থেকে কোনো সরাসরি উত্তর পাইনি। একজন এটা হেসে দিয়ে বলছে, আরে আল্লাহর মতো ইয়ার তাদেরকে মানি, ওটা একটা আপেক্ষিক। কিন্তু যারা আমরা মানে পীর ভক্ত যারা তাই না, যারা বিভিন্ন দলভক্ত যারা তাদের নেতা, আমরা দেখতেই পাই। যেমন আমাদের রাজনৈতিক দলভক্তির দলের নেতা নেত্রীদের যে ভক্তি শ্রদ্ধা দেখতে পাই, যেইভাবে সুন্দর করে উচ্চারণ করেন, তাদের কখনোই ভুল হয় না। একজনের ক্ষেত্রে জননেত্রী, আরেকজনের ক্ষেত্রে দেশ নেত্রী, কারোই এটা উচ্চারণের ক্ষেত্রে তার বলিদানদের ক্ষেত্রে ভুল হয় না। তো ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইখলুকুনা শাইয়ান ওয়া হুম ইখলাকুন, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমওয়াতুন গায়রু আহইয়া, তারা মৃত জীবিত নয়। বোঝা গেল? ওয়ামা ইয়াশুরুন, কি করে বোঝাবো তোমাদেরকে, আইয়ানা ইউবাসুন, কবে তাদেরকে আবার জীবিত করা হবে, কথাটা বোঝা নেই। আর না তারা এই চেতনা রাখে যে কখন তাদেরকে আবার জীবিত করা হবে, এই বিষয়টা আমাদেরকে এক্ষুনি দেখে আসতে হবে। কারণ আমরা সূরা নাহলে আছি, আমরা এটা পড়ে এসেছি, সূরা আনআমের আয়াত 122, সূরা নাম আয়াত 122। আওয়া মান কানা মাইতান, আচ্ছা মনে করো যে ছিল মৃত, যে ছিল মৃত, ফা আহইয়াইনাহু, তারপর জীবিত করেছি আমরাই তাকে, ওয়া জাআলনা লাহু নূরান, এবং আয়োজন করে দিয়েছি তার জন্য একটি আলোর, ইয়ামশি বিহি ফিন্নাস, এখন সে চলাচল করে সেই আলোর সাহায্যে মানুষের মধ্যে, তাই না? এখানেই দুইটি গ্রুপের কথা আছে, এটা হলো একজনের কথা, কামান, এই লোকটি কি সেই লোকের মতো, মাসালুহু ফিজ জুলুমাত, যার উপমা এমন যে যে আছে স্তরে স্তরে অন্ধকারের মধ্যে, লাইসা বিখারিজিম মিনহা, সেখান থেকে বেরিয়ে আসতেও চায় না বা বেরিয়ে আসার কোনো উপায়ও পায় না। বোঝা গেল জিনিসটা? এই দুটি চরিত্র আমরা দেখলাম, একজন আছে মৃত ছিল, তাকে আল্লাহ জীবিত করেছেন, তো আল্লাহ যাকে আর তারা যাকে জীবিত করেছেন তাকে একটি আলোর ব্যবস্থা করে দিয়েছেন। কি এটা, জীবিত মানুষের কথা বলা হচ্ছে, মান কানা মাইতান, মান কানা মাইতান ফা আহইয়াইনাহু, তারপর আম জীবিত করেছি আমরাই তাকে, ওয়া জাআলনা লাহু নূরান, এবং আয়োজন করে দিয়েছি বা ব্যবস্থা করে দিয়েছি তার জন্য একটি আলোর, ইয়ামশি বিহি ফিন্নাস, তাহলে সে এখন চলে এই জন অরণ্যে, তার মানে মানুষের মধ্যে চলা একটা অন্ধকারে চলার মতো আর কি, সেই আলো দিয়ে সে এখন চলে, কামান, সে কি তার মতো, মাসালুহু ফিল জুলুমাত, যার উপমা সে আছে অন্ধকারের মধ্যে, লাইসা বিখারিজিম মিনহা, সেখান থেকে তার বের হওয়ারও কোনো উপায় নেই, বের করারও কেউ নেই। এটাকে আমরা সামনে রাখি,
তাহলে কি হলো এখানে আমরা যদি দেখি আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, এইটা সেই মানে যাকে বলে যে আমরা যদি কালের প্রেক্ষিতে যদি একেবারে মানে যেটাকে বলে তাবিলে খাস কোরআনি মানে যাকে বলে তাফসিরের পরিভাষায় তাবিলে খাস অর্থাৎ একেবারে বিশেষ ব্যাখ্যায় অর্থাৎ বিশেষ প্রেক্ষিতের ব্যাখ্যায় যদি ধরি তাহলে মক্কার লোকেরা, আর তাবিলে আম চিরন্তনী ব্যাখ্যায় যদি নিয়ে আসি তাহলে আমরাও তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই এবং কিয়ামত পর্যন্ত মানুষ অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আর যারা ডাকে আল্লাহ ছাড়া অন্যদেরকে, মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া যাদেরকেই যে ডাকে, এইমাত্র দেখালাম সূরা বাকারা কত ১৬৫তে যে তারা ভালোবাসে আল্লাহকে যেভাবে আল্লাহকে ভালোবাসা উচিত, আন্দাদ আল্লাহর মতো করে মান্য সমকক্ষ। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকুন, তারা তো কিছু সৃষ্টি করে না। এখন সৃষ্টি করাটাই যদি মানদণ্ড হয়ে থাকে তাহলে মানুষের ক্ষেত্রেও তো সেই কথাটা আসে, মানুষ সৃষ্টি করে অনেক কিছুই কিন্তু প্রাণ তো দিতে পারে না, যেই সৃষ্টির ধারাবাহিকতা এই পর্যন্ত আল্লাহ দিয়ে এসেছেন। বোঝা গেল কথাটা? অর্থাৎ মানুষকে সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, পর্বতমালা সৃষ্টি করেছেন, ঝর্ণাধারা সৃষ্টি করেছেন, তার ফাঁকে ফাঁকে পথ তৈরি করেছেন, উদ্ভিদ সৃষ্টি করেছেন, এর কোনোটাই তো মানুষ তৈরি করতে পারে না, সে কেমন করে মান্য হয়? তাহলে মূর্তি আর মানুষ এখানে, মান্যবর মানুষও এখানে ওই একই কাতারে পড়ে যাবে। ওয়াহুম ইউখলাকুন আমওয়াতুন গায়রু আহিয়াউন, আমওয়াতুন গায়রু আহিয়াইন। এখন এখানে আমরা তারা মৃত তাই না, জীবিত নয়, আর না তারা এই চেতনা রাখে কবে তাদেরকে আবার জীবিত করা হবে। ওয়ামা ইয়াশুরুন আইয়ানা ইউবাসুন, এখন ওই যে তাই না যারা সূরায় হাজের সেই মানে যাকে বলে শেষ কথাটাও তো বলা যায় যে যারা মানে তাদেরকে মানে মূর্তিদেরকে যারা মানে, হ্যাঁ তাদের যে ইয়াটা দেওয়া হয়েছে সেটা একটু দেখে নেই আমরা, যদিও সেটা সামনে আমাদের কিন্তু যেহেতু এসে গেছে প্রেক্ষিতটা সেই জন্য যে ইয়া ইউ নাস দুরিবা দুরিবা মাসালুন, একটা উদাহরণ দেওয়া হচ্ছে 73 সূরা হাজের 73 22 সূরার 73 নম্বর আয়াত। ওহে মানুষ দুরিবা মাসালুন, একটা একটা উদাহরণ দেওয়া হচ্ছে ফাস্তামিউ লাহু, তোমরা একটু শোনো সেটাকে। ইন্নাল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, কথাটা আসলো ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আমরা এখানে যে আয়াত 20তে পড়ছি আমরা, এখন যে আয়াত আমরা পড়ছি সূরা নাহালের, তো একই ভাষা আসলো কি না, ইয়া আইয়ুহাল নাস দুরিবা মাসালুন ফাস্তামিউ লাহু, শোনো একটু খেয়াল করে তাকে। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, এখানে তো আম হয়ে গেল, নিঃসন্দেহে তারা যারা ডাকে আল্লাহ ছাড়া অন্য কিছু, লাই ইয়াখলুকু যুবাবান, এখানেও সেই সৃষ্টি প্রসঙ্গ এসেছে কিনা, লাই ইয়াখলুকু না সাইয়ান, সূরা নাহলে আমরা দেখি কি দুটো আয়াতকে পাশাপাশি দেখে বিবেচনা করা যাবে না, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকুনা শাইয়ান, তারা তো কোনো কিছু সৃষ্টি করে না, আর এখানে ভেঙে বলা হচ্ছে লাই ইয়াখলুকু যুবাবান তাই না, ওয়ালাউ ইজতামাউ লাহু, তারা সকলেও যদি মেলে তাহলে তারা তো একটা মাছি মাছিও তো সৃষ্টি করতে পারে না। ওয়াইন ইয়াসলুবুহুম আর যুবাবু শাইয়ান, বরং এদের সামনে থেকে যদি এক কোনো মাছি কোনো কিছু নিয়ে উড়ে যায়, লা ইয়াস্তান কিদু হু মিন হু, সেটাকে যে কেড়ে রাখবে তার কাছ থেকে সেই ক্ষমতাও তারা রাখে না। বোঝা গেল? তাহলে দাউফাত তালিবু ওয়াল মতলুব, দুর্বলতর আর তালেব ওয়াল মতলুব, তালেব যে চায় আর মতলুব যার কাছে চায়। তাহলে এখন ভাবো যে যেই দেবদেবীরা একটা মাছি তৈরি কত দূরের কথা, সেই মাছি যদি তাদের সামনে থেকে কোনো খাবার নিয়ে উড়ে যায় তাহলে সেই খাদ্য কণাটিও তাদের কাছ থেকে রেখে দেওয়ার ক্ষমতা রাখে না,
কিসের উদাহরণ আল্লাহ দিয়েছেন? খুব খেয়াল করে আল্লাহ তাআলা এইভাবে কোনো জায়গায় খুব কম জায়গায় বলেছেন এরকম কথা যে ফাস্তামিউ লাহু, খুব মনোযোগ দিয়ে শোনো উদাহরণটাকে। ইন্না আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান, তারা একটা মাছিও সৃষ্টি করতে পারে না। ওয়ালাউ ইজতামাউ লাহু, এ নিয়ে যদি তারা সমস্ত দেবদেবীর সম্মেলনও হয়ে যায়, একত্রিত হয়ে যায়। ওয়াইন ইয়াসলুবুহুম আয-যুবাবু, আর কোনো মাছি যদি তাদের কাছ থেকে কিছু নিয়ে যায়, লা ইয়াস্তানফিজুহু মিনহু, সেটাকে কেড়ে রাখার মতো তার কাছ থেকে ক্ষমতাও নাই। দাউফাত তালিবু আল মতলুব হলো। তাহলে এখানে একটা আয়াত নাকে তেলাওয়াতের হক আদায় না করে যাওয়াই যায় না। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, এরা সেই সম্মান করল না আল্লাহর যে সম্মান আল্লাহর আছে, যেই মর্যাদা আল্লাহর আছে সেই মর্যাদা এরা দিল না। ইন্নাল্লাহ লা কাওয়িয়ুন আজিজ, অথচ আল্লাহ সর্বশক্তিতে শক্তিমান। তারপর চলে আসি আমরা সূরা নাহলে, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইয়্যান, তারা তো কিছু সৃষ্টি করে না। ওয়াহুম ইউখলাকুন, বরং তারাই সৃষ্টি করা বা তারাই সৃষ্ট। আমওয়াতুন, মৃত, গাইরু আহায়াইন, জীবিত নয়। ওয়ামা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, অর্থাৎ তোমরা যে মানছো তারা তো এটাও জানে না যে তাদেরকে কবে আবার জীবিত করে তোলা হবে। তো আইয়ানা ইউবাসুন, অর্থাৎ নিশ্চয়ই এটা মানুষের কথা বলা হচ্ছে, কারণ মানুষ মরবে তারপর তাকেই আবার জীবিত করা হবে, তাই না? মূর্তি তো এখানেও মরা ওখানেও মরা, বোঝা গেল মান্যতার ক্ষেত্রে কোন দিকে ইঙ্গিত করা হচ্ছে। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন, দেখো তোমরা মানতে পারো এমন মান্য তোমাদের মাত্র একজন। ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, এখন তাদের কথা যারা প্রকৃত অর্থেই পরকাল বিশ্বাস করে না। কুলুবুহুম মুনকিরাতুন, তাদের অন্তরটাই এই কথাটা মেনে নেয় না। রহস্যটা বুঝি, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন, তোমাদের মান্য তোমরা মানতে পারো এমন ইলাহ, এমন মান্য কেবল একজন। ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, এখন সেই সমস্ত লোক যারা পরকাল বিশ্বাস করে না। কুলুবুহুম মুনকিরাতুন ওয়াহুম মুস্তাকবিরুন, তাদের অন্তরগুলোই, যারা পরকাল বিশ্বাস করে তাদের অন্তরগুলোই এই কথাটার অস্বীকার করে বা এই কথাটা মেনে নেয় না। ওয়াহুম মুস্তাকবিরুন, এবং এই কারণেই তারা নিজেদের বড়ত্ব দেখায় বা অহংকার দেখায়। লা জারামা আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিররুন ওয়া মা ইউলিনুন, কোনো সন্দেহের অবকাশ নেই যে আল্লাহ জানেন তারা যা গোপন করে আর যা প্রকাশ করে। অর্থাৎ এই অহংকার এবং অমান্যতা প্রকাশ্যেও হতে পারে, মনে মনেও হতে পারে। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, তবে একটা কথা তোমরা জেনে রাখো যারা কোরআন পড়ছো, যারা নিজের অবস্থানে থেকে অহংকার করে, এই অহংকার কিসের অহংকার? নিজেকে কোনো মাত্রায় কোনো দিক থেকে বড় মনে করে, তাই না? তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। ওয়াইদা কিল আলহুম মা দা আন্দালা রাব্বুকুম, যখন তাদেরকে বলা হয় যে কিতা যা নাজিল করেছেন তোমাদের সৃষ্টিকর্তা, কলু আসাতিরুল আউয়ালিন, এগুলো সব আগের কালের কিচ্ছা কাহিনী, তাই না? মা দা আন্দালা রাব্বুকুম, তোমাদের সৃষ্টিকর্তা কি নাজিল করেছেন বলো তো, এগুলো সব পুরনো কালের কিচ্ছা কাহিনী। লেইয়াহমিলু আওজারাহুম, বলে কেন? যেন তারা বোঝা বইতে পারে তাদের বোঝা, কামেলাতান, পরিপূর্ণভাবে। ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। ওয়ামিন আওজারিল্লাযীনা ইউদিল্লুনাহুম, এবং তাদের সাথে তার সাথে তাদের বোঝাও যাদেরকে এরা পথভ্রষ্ট করছে। মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ, বেগাইরে ইলমিন, পথভ্রষ্ট করছে কোনো জ্ঞান ছাড়া। তো বেগাইরে ইলমিন মানে মাদা আনজালা রাব্বুকুম, অর্থাৎ মানুষকে আপনি পথ দেখান, মানুষকে আপনি ওয়াজ করেন, মানুষকে আপনি বলেন, কিন্তু মা আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছেন তা দিয়ে। আলা সা আমা ইয়াজুরুন, নয় কি
সেই বোঝা অত্যন্ত নিকৃষ্ট যেই বোঝা তাদেরকে সেদিন বইতে হবে। আলহামদুলিল্লাহ আজ এক রুকু পর্যন্ত এলাম আমরা, ইনশাআল্লাহ আবার সামনে যাব। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।